Assalamualaikum guys, welcome back to Noob Mama. Kemon acho shobai asha kori shobai onek bhalo acho. And this is your favorite YouTuber Shohag. To guys, ajke title ebong thumbnail dekhe asha kori tumra bujhte parcho je ajker video tar moddhe amra ki niye discuss korte jacchi. Ha guys, ajke amra September maser je Elite Pass ta aste jacche shei somporkito discuss korbo ebong shei sathe tomaderke dekhiye debo je ei Elite Pass er moddhe ki ki costume ebong ki ki jinish aste jacche je gulo akorshoniyo ebong kichu kichu jinish ache na jemon bhalo lage na shei sob bishoye ami tomader samne tule dhorbo. Ar guys, tomader moddhe onekei kintu gameplay video miss korte তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই গাইস আমার একটু হাতের আঙ্গুলের সমস্যা এবং সেই সাথে বর্তমানে বাংলাদেশ সার্ভারে যে পিং সমস্যা চলতেছে সব মিলিয়ে কিন্তু আমি আসলে গেমপ্লে ভিডিওগুলো ঠিকমতো বানাতে পারছি না পিং প্রবলেমের কারণে এবং আমার হাতের আঙ্গুলের সমস্যার কারণে আশা করি এগুলো যখন ঠিক হয়ে যাবে তখন নিয়মিত গেমপ্লে ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আর কথা বাড়াতে যাচ্ছি না সোজা ভিডিওর মূল অংশে চলে যাব তবে যাওয়ার আগে তোমাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যদি চ্যানেলের মধ্যে নতুন এসে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও মামা এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক বাটনে একটা চাপ দিয়ে দিও এন্ড ভিডিও যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক বাটন তো ওপেন আছেই তোমাদের ইচ্ছা তোমাদের ফ্রিডম তো এখন সোজা ভিডিওর মূল অংশে চলে যাওয়া যাক লেটস গো মামা তো মামা প্রথমেই দেখে নেওয়া যাক সেপ্টেম্বর মাসের যে এলিট পাসটা আসতে যাচ্ছে সেটার ইন্ট্রো অথবা ট্রেইলার কেমন হতে যাচ্ছে ভালো করে দেখো এখানে তারা গোলাগুলি করতেছে অর্থাৎ মেল এবং ফিমেল বান্ডিল পড়া দুইটা ক্যারেক্টার এখানে মারামারি করতেছে এনিমিদের সাথে এবং সেই সাথে তারা অ্যাক্সেস নেয়া ট্রাই করতেছে যেখানে লোডিং হচ্ছে এবং ইতোমধ্যে কিন্তু আরো কিছু এনিমি চলে আসে এবং তারা আবারও মারামারি করতে করতে ফাইনালি লঞ্চ করে ফেলে সেপ্টেম্বর মাসের এলাইট পাস তো দেখতেই পাচ্ছ তারা কিন্তু এখনো মারামারি করতেছে এবং যে লেসটা থাকে সেই লেসটা দিয়ে পর্যন্ত ইনিমিকে মারলো এবং সেই সাথে আমাদের ইন্ট্রোটা কিন্তু এখানে শেষ হয়ে গেল তো গাইস লক্ষ্য করে দেখো প্রথমে এলিট পাসের যে রিওয়ার্ড গুলো আছে সেখানে আমরা পার্পল কালারের একটি জিপ গাড়ি দেখতে পাচ্ছি এবং উপরে ফায়ার পাসে একটি অ্যাভাটার দেখতে পাচ্ছি সেই সাথে নিচে আবারও দেখতে পাচ্ছি একটা অগের স্কিন যেটার কোনো অ্যাবিলিটি নাই এবং সেই সাথে আমরা একটা ফিমেল ড্রেসও দেখতে পাচ্ছি যেটা ভেস্ট হাইড করবে না তো আমরা এখন সামনে এগিয়ে যাই দেখি আরো কি কি আছে তো আমরা যদি ডানের দিকে স্ক্রল করি তাহলে দেখতে পাই যে একটা ওয়েপন রয়্যাল ভাউচার এবং সেই সাথে আমরা আবারও একটা পার্পল কালারের ব্যানার দেখতে পেলাম এবং সেই সাথে ফায়ার পাসের মধ্যেও কিন্তু ছেলের একটা ড্রেস দেখতে পেলাম যেটাও ভেস্ট হাইট করবে না আমরা যদি আরো ডানের দিকে স্ক্রল করি তাহলে আমরা দেখতে পাবো যে আবার একটি অ্যাভাটার এবং সেই সাথে আমাদের কাঙ্ক্ষিত ফিমেল বান্ডিল অর্থাৎ এলিট পাসের যে ফিমেল বান্ডিলটা আছে সেটা আমরা এখন দেখতে পেলাম এবং এটা ভালো করে দেখো গাইজ চুলগুলো একদম পার্পল এবং সাদা কালারের সমন্বয়ে গঠিত হয়েছে অর্থাৎ লম্বা চুল না জাস্ট শর্টকাট একটা চুল দেখা যাচ্ছে এবং সেই সাথে আমরা একটা মাস্ক দেখতে পাচ্ছি এটা করোনাকালীন পরিস্থিতির জন্য মনে হয় অ্যাড করছে আর ড্রেসটার দিকে দেখো শীতকালীন একটা ড্রেস মনে হচ্ছে কিন্তু না আবার শর্ট ভার্সনও দেখা যাচ্ছে তো যাই হোক ড্রেসটা কিন্তু মোটামুটি ভালো আছে আর বলতে গেলে পিছনে লেজ বের হয়েছে এটা অনেকের কাছে ভালো লাগতেও পারে আবার নাও লাগতে পারে তো যাই হোক আমরা এখন সামনের দিকে এগোবো উপরে ফায়ার পাসে দেখতে পাচ্ছ একটা ডায়মন্ড রয়্যাল ভাউচার এবং নিচেও দেখতে পাচ্ছ একটা ডায়মন্ড রয়্যাল ভাউচার এবং এখানে দেখতে পাচ্ছ গান স্কিনের টোকেন বক্স অর্থাৎ ইভো যে গান স্কিনগুলো আছে সেগুলোর টোকেন বক্স এখানে আমরা দেখতে পাচ্ছি এবং এই টোকেনগুলোর শেষে আমরা দেখতে পাচ্ছি যে একটা M1883 এর স্কিন তো গাইজ আমরা যদি ডানের দিকে আরও স্ক্রল করি তাহলে একটা দেখতে পাচ্ছি ফিমেল টি শার্ট এই টি শার্টটা কিন্তু আসলে ভেস্ট হাইট করবে না যার জন্য আমি এটাকে আকর্ষণীয় বলতে পারতেছি না নিচে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাচ্ছি আরেকটি শার্টবোর্ড এই শার্টবোর্ডটা মোটামুটি একটু আকর্ষণীয় তবে অনেকের কাছে ভালো লাগতেও পারে আবার নাও লাগতে পারে তো এলিট পাসের রিওয়ার্ড হিসেবে আমরা আবারও দেখতে পাচ্ছি একটা ব্যানার এবং সেই সাথে একটা গ্রেনেডের স্কিন তো ডানের দিকে আরও একটু স্ক্রল করা যাক এখানে আমরা দেখতে পাচ্ছি পার্পল কালারের আরও একটি অ্যাভাটার এবং সেই সাথে ডায়মন্ড রয়্যাল ভাউচার এবং আমরা আবারও যদি উপরে তাকাই তাহলে দেখতে পাচ্ছি আরেকটি ব্যানার এবং নিচে আরেকটি কিন্তু শার্পবোর্ড তো আবারও ডানের দিকে স্ক্রল করা যাক দেখা যাক আরও কী কী আমাদের জন্য অপেক্ষা করতেছে তো এখানে দেখতে পাচ্ছি পেট ফুড এবং সেই সাথে ম্যাজিক কিউবের ফ্রেগমেন্ট আছে 10টা এবং একটা ইভলিউশন স্টোন এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি একটা ফ্রি এর ব্যাগ অর্থাৎ ফায়ার পাসের মধ্যে এটা দিছে যেহেতু সুতরাং যারা এলিট পাস করবে না তারা পর্যন্ত এই ব্যাগটা কিন্তু পেয়ে যাবে তো নিচের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ইভো গান স্কিনের বক্সগুলো আছে 5টা এবং সেই সাথে আমরা কিন্তু একটা ব্যাগের স্কিনও দেখতে পাচ্ছি লেভেল 1-এ থাকলে এমন দেখাবে লেভেল 2-এ থাকলে ঠিক এমন দেখাবে এবং লেভেল 3-তে চলে গেলে অ্যানিমেশন সহকারে একটা স্পেশাল ডিজাইনের ব্যাগ হয়ে যাবে এই ব্যাগটা মনে হচ্ছে যে অনেক ভালো হবে তো ডানের দিকে আরও স্ক্রল করে দেখা যাক আমাদের জন্য আরও কী কী অপেক্ষা করতেছে তো আমরা এখানে দেখতে পাচ্ছি গাইজ আমাদের বহুল কাঙ্ক্ষিত সেই মেল ড্রেসটি আর প্রতিটা এলিট পাসের মধ্যে মেল ড্রেসটাই কিন্তু প্রধান ভূমিকা পালন করে কারণ ফ্রি ফায়ারের যে সার্ভারগুলো আছে সেখানে কিন্তু ফিমেলের তুলনায় মেল প্লেয়ারের সংখ্যাই বেশি আর গাইজ আলাদা করে দেখিয়ে দিচ্ছি এখানে দেখো চুলের কালারটা একদম পার্পল এবং সাদার সমন্বয়ে গঠিত এবং ড্রেসটা কিন্তু এমন এবং একটি মাস্ক আছে অর্থাৎ ফিমেল বান্ডিলটার মধ্যে যেমন মাস্ক ছিল এটার মধ্যেও মাস্ক আছে আর আমরা এখানে দেখতে পাচ্ছি যে ড্রেসটা আসলে মোটামুটি ভালোই লাগতেছে খারাপ না এলিট পাসের ড্রেস হিসেবে আর নিচে যদি আমরা দেখতে পাই প্যান্টের দিকে এটারও একটা লেজ আছে তো আমরা জুতোর দিকে তাকালে দেখতে পাচ্ছি পার্পল এবং সাদার সমন্বয়ে একজোড়া জুতা দেখা যাচ্ছে আর সর্বডানে আমরা রিওয়ার্ড বক্সগুলো দেখতে পাচ্ছি যেগুলো প্রতি এলিট পাসেই থাকে
তো মামারা এই ছিল তোমাদের জন্য আমার আজকের আয়োজন। আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম সেপ্টেম্বর মাসের এলিট পাসের মধ্যে কি কি আকর্ষণীয় এবং কি কি কম আকর্ষণীয় জিনিসগুলো আসতে যাচ্ছে। আশা করি তোমাদের কাছে ভিডিওটি অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক বাটনে একটা চাপ দাও, যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক বাটনটাও ধ্বংস করে দিও, সমস্যা নাই। কারণ তোমাদের ভালো লাগা আমার কাছে যতটা ইম্পর্টেন্ট, তোমাদের ভালো না লাগাটাও আমার কাছে ইম্পর্টেন্ট। আর যদি চ্যানেলের মধ্যে নতুন এসে থাকো তাহলে প্লিজ চ্যানেলের সাবস্ক্রাইব বাটনটা ধ্বংস করে দিও। তোমাদের কাছে আমার এই রিকোয়েস্টগুলো রইল। তো যাই হোক, দেখা হবে পরবর্তী কোনো ফানি ইন্টারেস্টিং চ্যালেঞ্জিং কিংবা ইনফরমেটিভ ভিডিওতে। টিল দেন স্টে কাম, বি হ্যাপি, টেক কেয়ার অ্যান্ড গুড বাই অলসো। আল্লাহ হাফেজ।